আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাসেল আছি আইটি কেয়ার অ্যান্ড মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্রেশ এপিসোডে। বন্ধুরা, এরকম কিন্তু ঝামেলায় হরহামেশাই আমরা পড়ে যাই যখন কিনা মোবাইল থেকে কম্পিউটারে অথবা কম্পিউটার থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করতে যাই, তখন হয়তোবা আমরা একটি ডাটা ক্যাবেলের সহায়তা নিই। কিন্তু ডাটা ক্যাবেলেও কিন্তু এখন ডাটা ট্রান্সফার হয় অনেক ধীর গতিতে, অথবা ধরুন এরকম যদি হয় যে আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গেলেন তো সেখানে একটি ল্যাপটপে বা একটি ডেস্কটপ কম্পিউটারে দেখতে পেলেন যে আপনার কিছু প্রথম তৃতীয় অথবা আপনার পছন্দসই কিছু মুভিজ বা নাটক যাই হোক না কেন আপনি নিতে যাচ্ছেন আপনার স্মার্টফোনে সেগুলোকে, কিন্তু যদি তা ট্রান্সফার করতে চান সেই ডাটাগুলোকে, তখন হয়তো এরকম হতে পারে যে আপনার ফ্রেন্ডের মোবাইল যেটি রয়েছে সেটি হয়তো বা মাইক্রো ইউএসবি সাপোর্টেড আর আপনার ফোনটি হয়তো বা হতে পারে যে টাইপ সি পোর্টের, তখন কিন্তু একটি বেকায়দায় পড়ে যেতে পারেন। অথবা সহায়তা নিতে পারেন শেয়ারিটের অথবা ব্লুটুথের, কিন্তু শেয়ারিট এবং ব্লুটুথে কিন্তু সমস্যা শেষ নেই। আপনারা সবাই জানেন যে এখানে শেয়ারিট দিয়ে ডাটা ট্রান্সফার করতে গেলে অনেক জটিলতা রয়েছে আর ব্লুটুথটা অনেক ধীর গতির। তো আপনি কিন্তু চাইলে খুব সহজেই এখন থেকে ওয়্যারলেসলি ডেস্কটপ থেকে মোবাইলে অথবা মোবাইল থেকে ডেস্কটপে ডাটা ট্রান্সফার করতে পারেন, কোনো ধরনের হ্যাসেল ছাড়া, কোনো ধরনের ক্যাবেল ছাড়া অ্যাক্সেস করতে পারবেন সরাসরি ফোল্ডার ওয়াইজ। অর্থাৎ ক্যাবেল লাগানোর পরে আমরা যেরকম ফোল্ডার পাই সরাসরি ফোল্ডার থেকে কম্পিউটার অথবা কম্পিউটার থেকে মোবাইলের স্টোরেজে যে ডাটা ট্রান্সফার করি, কপি বা পেস্ট কার্ড যাই করি না কেন সরাসরি সেভাবেই করতে পারবেন, কিন্তু টোটালি ওয়্যারলেসলি। সম্পূর্ণ বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। আর অবশ্যই প্রতি ভিডিওর মতো আপনাদের কাছে রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যদি এই অদমের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটি রিকোয়েস্ট, যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দেবেন, ভিডিওতে কমেন্টস করবেন। যদি লাইক কমেন্টস না করেন তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে খুব অল্প দিনের মধ্যেই আপনার ইউটিউবের যে পেজটি রয়েছে সেখান থেকে আমার চ্যানেলটি হারিয়ে যেতে পারে, তাই অবশ্যই লাইক কমেন্টস দিয়ে অ্যাক্টিভ থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো ওয়্যারলেসলি মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করার জন্য আপনাদেরকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে আপনাদেরকে একটি মোবাইলের সেটিংস করে নিতে হবে, এর পরবর্তীতে আপনাদের কম্পিউটারে কিছু সেটিংস করে নিতে হবে। তো সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি, আপনারা ভিডিওর কোনো অংশ কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আপনার স্মার্টফোনটিতে কী করতে হবে সেটি আগে দেখাচ্ছি। আপনার যদি শাওমির ফোন হয় তো সেক্ষেত্রে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি বিল্ট ইন পেয়ে যাবেন, অথবা আপনাদেরকে এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এটি সব মোবাইল ফোনের জন্যই অ্যাভেলেবেল, চাইলে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড কীভাবে করতে হয় সেটি আর দেখাচ্ছি না, সেটি সবাই পারেন যে প্লে স্টোরে গিয়ে জাস্ট শেয়ারমি লিখে সার্চ দিলেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আমি সরাসরি অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে এই অ্যাপসটির ইন্টারফেস। তো এখানে আমার কোনো কাজ নেই, আমি সরাসরি চলে যাবো একদম বাম কর্নারের উপর দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু। তো এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি হচ্ছে রেডমি নোট 7 প্রো। তো এই মডেলটির নিচেই দেখতে পাচ্ছেন লেখা আছে কানেক্ট টু কম্পিউটার। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপর দিকে একদম ডান কর্নারে দেখতে পাচ্ছেন একটি গিয়ার আইকন, সেটিংস আইকন বলা হয় সাধারণত, এই সেটিংসে আপনারা চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি অপশন, এখানে কিপ ডিসপ্লে ওয়েক, এখানে যদি আপনি অন করে রাখেন এটি, তো সেক্ষেত্রে যেটি হবে আপনার স্মার্টফোনের ডিসপ্লেটা কখনো যাবে না, অর্থাৎ ডিসপ্লেটা জ্বলেই থাকবে এবং আপনার কানেকশনটি এস্টাবলিশ থাকবে, অর্থাৎ কানেকশন লস হবে না। এরপর এখান থেকে যে সেটিংসটা আছে এটিই থাকবে, এবং পোর্ট নাম্বার আপনি এখান থেকে পোর্ট নাম্বার চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু আমি ডিফল্ট এটিকে রেখেছি 2121 এই পোর্ট নাম্বারটি, এবং এই পোর্ট নাম্বারটি যেরকম আছে এরকমই রাখতে হবে। এবং তো পোর্ট নাম্বারের পরে এখানে সাইন ইনের অপশন দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে নিচে সাইন ইন যে লেখাটি রয়েছে সাইন ইন এখানে ক্লিক করবো সরাসরি। সাইন ইন ক্লিক করার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি ইউজার আইডির জায়গায় রুট দিয়েছি এবং পাসওয়ার্ডের জায়গায় আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, চার সংখ্যা অথবা পাঁচ সংখ্যা বা পাঁচ ডিজিটের যে কোনো পাসওয়ার্ড আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন, ব্যাস আপনার কাজ এখানে মোটামুটি সেটিংস শেষ। এবার জাস্ট আপনাকে যেটি করতে হবে এখান থেকে স্টার্ট, আমি আপনাদেরকে পুনরায় আরও একবার দেখিয়ে দিচ্ছি। যতবার আপনারা ডাটা ট্রান্সফার করতে যাবেন সরাসরি জাস্ট এই অ্যাপসটা এখানে চলে যাবেন, অ্যাপসটি ওপেন করার পর বাম কর্নার দিকে চলে যাবেন। বাম কর্নারে যাওয়ার পর আপনি যে সেটিংসটি করলেন সব কিছু অপরিবর্তিত থাকবে, জাস্ট কানেক্ট টু কম্পিউটারে ক্লিক করবেন। ট্যাপ করার পর এখানে স্টার্টে ট্যাপ করবেন। এবার চলুন আমরা বাকি কাজটুকু কম্পিউটারে গিয়ে দেখি যে আমরা কম্পিউটারের ভিতরে কী করতে হবে। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এবার প্রথমে যেটা বলে নেব সেটা হচ্ছে আপনার মোবাইল এবং আপনার কম্পিউটার যেন একই নেটওয়ার্কের আওতায় থাকে, অর্থাৎ একই ওয়াইফাইয়ের আওতায় যেন থাকে, সেটা আগে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। তো এবার কম্পিউটারে যদি সেটিংস করব তার জন্য প্রথমে আমরা আগে চলে যাবো একটি ব্রাউজারে। তো আমি এখান থেকে গুগল ক্রোমকে নিচ্ছি। এবার এখানে থাকা যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন ঠিক হুবহু এই অ্যাড্রেসটি এখানে টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে FTP clone /192.168.10.2
ক্লোন 2121 দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসলো এবং এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে, যেটি আমরা সেট করেছিলাম। ইউজার আইডি হিসেবে দিয়েছিলাম আমি রুট, আর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যতগুলো আপনার ইনডেস্কের মধ্যে আমাদের স্টোরেজে যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো ফোল্ডার কিন্তু এখানে শো করছে। আপনারা চাইলে এর ভিতরে ঢুকে ঢুকে কিন্তু ফাইল ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি যেন মাই কম্পিউটারের ভিতরে গিয়ে সরাসরি ডাটা কেবলের মতো যেন যেই আপনার ফোল্ডারগুলো শো করে সেভাবে। তো তার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এই অ্যাড্রেসটিকে আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর তো অ্যাড্রেসটি কপি করার পর সরাসরি চলে আসলাম আমরা আমাদের দিস পিসি অর্থাৎ মাই কম্পিউটারে। এখানে গিয়ে যদি আমরা সরাসরি এটিকে পেস্ট করে দিই, অর্থাৎ এই যে অ্যাড্রেস বারটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে যদি আমি এটিকে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পর যদি আমি এন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন যে আমার যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি কিন্তু এখানে সরাসরি ওপেন হয়ে গেল। অর্থাৎ এটি কিন্তু আমার মোবাইলের ফোল্ডার, অর্থাৎ মোবাইলের স্টোরেজ যেটি রয়েছে ইন্টারনাল স্টোরেজ। আমার মেমোরি কার্ড নেই, তো এই স্টোরেজের ফোল্ডার আপনার এখানে যদি মেমোরি কার্ড থাকতো তো সেই মেমোরি কার্ডেরও স্টোরেজটি এখানে শো করতো। তো আমি চাচ্ছি যেন এটাকে সম্পূর্ণরূপে সব সময় এখানে রেখে দেওয়ার জন্য, এখানে যেরকম লোকাল ডিস্ক সিডি অথবা ডিভিডি ড্রাইভ রয়েছে সরাসরি এখান থেকে যেন আমি অ্যাক্সেস করতে পারি। তার জন্য আমি যেটি করবো, যে কোনো ফাঁকা জায়গার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করবো, এরপর এখানে রয়েছে অ্যাড এ নেটওয়ার্ক লোকেশন, এটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে সেই অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে যেটা আমরা কপি করেছিলাম, এখানে আমাদের সেই অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার লগ ইন অপশন এখানে আপনার লাগে ইউজার নেমটি চাচ্ছে, তো আমি এখানে ইউজার নেমটি দিয়ে দিতে পারি, তো লগ ইন যে টিক মার্কটি রয়েছে এটিকে রেখেই আমি এখান থেকে নেক্সটে দিয়ে দিতে পারি। এখানে আমাদের একটি নাম চাচ্ছে, অর্থাৎ আমার এই নেটওয়ার্ক যেটি গঠন হবে নতুন সেই নেটওয়ার্কের নামটি চাচ্ছে, আমি এখান থেকে আইটি কেয়ার দিয়ে দিলাম। আইটি কেয়ার ফোন নামটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর এখানে ফিনিশে দেবো। ফিনিশে দেওয়ার পর আমার এই ফোল্ডারটি ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি। এখন কিন্তু কোনো ধরনের পাসওয়ার্ড বা কোনো কিছু রিকোয়ার করেনি। আমি চাইলে এখন আমার এই লোকেশন থেকে আপনাদেরকে যদি দেখাই, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আইটি কেয়ার ফোন নামে একটি শেয়ার লোকেশন অর্থাৎ শেয়ার নেটওয়ার্ক কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি আপনার কাছে যদি এর আগে কোনো পাসওয়ার্ড চেয়ে থাকে, তো সেক্ষেত্রে পাসওয়ার্ড বা ইউজার আইডি যদি চেয়ে থাকে, এখানে ক্লিক করার পর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে পারেন। এখান থেকে দিয়ে দিলে যেটা হবে সরাসরি এবং ওইখান থেকে সেভ করার অপশনও পেয়ে যাবেন, সেখান থেকে সেভে দিয়ে দিলে এটি সেভ হয়ে যাবে, দ্বিতীয়বার আপনাকে আর আপনার কাছে আর এটি চাবে না। অর্থাৎ এর পরবর্তী থেকে যদি আপনি ডাটা ট্রান্সফার করতে চান সরাসরি, তো সেক্ষেত্রে চাইলে জাস্ট শুধু শেয়ারমি অ্যাপসটির মধ্যে চলে যাবেন। শেয়ারমি অ্যাপসে যাওয়ার পরবর্তীতে আপনার কানেক্ট টু কম্পিউটারে দেওয়ার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর যখন আপনি এখানে ক্লিক করবেন, যদি আপনি মাই কম্পিউটারে চলে আসেন অর্থাৎ দিস পিসিতে, এখানে ক্লিক করা মাত্রই আপনি আপনার ডেস্টিনেশন ফোল্ডার অর্থাৎ স্মার্টফোনের যে ইন্টারনাল স্টোরেজ বা মেমোরি কার্ড সেখানে আপনি পৌঁছে যাবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যাবেন, লাইক না দিয়ে কিন্তু কোথাও যাবেন না, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই পিছনে পাশের ঘন্টা বাটনটিতে প্রেস করে দেবেন। আর নতুন ভিডিও নিয়ে আসার আগে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি দেখা হবে খুব শীঘ্রই। এই কামনা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।